আচনকা পুনি লেটিব শীত আজিঠাৰ বিভিন্ন স্থানত ৰাতিৰ তাপমাত্ৰা কমিব আভ্যন্তৰীণ ওড়াৰে চাৰিৰু ছিগ্ৰী উপকূল ওড়াৰে দুইৰু তিনি ডিগ্ৰী তাপমাত্ৰা হ্ৰাস পাই আকাশ মেঘমুক্ত ৰা অধিক অনুভূত হ'ব কিছুস্থানেৰে ঘন কুড়ি অনুভূত হ'ব এনে পাণিপাগ বিভাগ য়েলো ৱাৰ্ণিং জাৰি কৰিছে যেমি কুয়া যাই বর্ষা পরে তাপমাত্রা হ্রাস পাব সেমিম আকলন করা যাচ্ছে আমার আস্তকালু তাপমাত্রা হ্রাস পাব কেন্দ্রীয় ওড়শায় চারি পর্যন্ত তাপমাত্রা হ্রাস পাইব এবং উপকূলবর্তী ওড়শে দুই রুন্ পর্যন্ত তাপমাত্রা হ্রাস পাব আমি আকলন করছি এবং এই তাপমাত্রা হ্রাসটা দুই তিন দিন পর্যন্ত লাগি রাখব এবং এসে ঘন বিভিন্ন জায়গায় দেখা যাবে আশা ঘন কুহড়ি রহবো আপনার অনুগুল ঢেকানাড় জগৎসিংহপুর ভদ্র কেউঝর ময়ূরভঞ্জ গজপতি সুন্দরগড় ଆପଣଙ୍କର କଟକ ଖୋର୍ଦ୍ଧା କନ୍ଧମାଳ କୋରାପୁଟ ଏସବୁ ଜିଲ୍ଲା ଏ ସମ୍ପର୍କରେ ଯୋଡ଼ି ହୋଇଯାଇଛନ୍ତି ଆମ ପ୍ରତିନିଧି ଅମୟ ରଞ୍ଜନ ସିଂ ରହିଛନ୍ତି ଅମୟ ଯେଉଁଭଳି ଭାବେ ପୂର୍ବରୁ ସୂଚନା ଦିଆଯାଇଥିଲା ଯେ ବର୍ଷା ପରେ ଶୀତର ପ୍ରକୋପ ବଢିବ ଏବେ ବର୍ତ୍ତମାନ ସେ ସୂଚନା ସାମ୍ନାକୁ ଆସିଛି ଆସନ୍ତାକାଲିଠାରୁ ରାତିର ଯଦି କହିବା ତାପମାତ୍ରା କମିବ କ'ଣ ରହିଛି ଆପଣଙ୍କ ପାଖରେ ଅପଡ଼େଟ୍ ଅମୟ দেখুন প্রিয়ঙ্কা যে ড্রপ লাইন প্রভাবের বর্ষা রয়েছে বর্তমানে সে বর্ষা নাই বর্তমান আকাশ মেঘমুক্ত রয়েছে এনে যে পাণ্ক বিভাগ আগুন অনুমান করেছিল যে ছারিখে বর্ষা পড়ব এবং তাহি বাস্তবিক ঘটবে যাচ্ছে অর্থাৎ আজ রাত্র তাপমাত্রা কম এবং যা অনুমান করাছি আসন্ শীত পড়বে সবুজ বড় কথা রয়েছে প্রিয়ঙ্কা দু তিনটি কথা সামনাক আসুচি যা কুয়া যাচ্ছে অস্টা পর যে উত্তর পূর্ব দিগুল বর্তমান যদিও পবন রয়েছে কিন্তু অনুমান করা যাচ্ছি অড়ি ঘন্টা পরতর পূর্ণ দিগুলোর যে পবনটি বুঝছে তা পরিমাণ কে রা প্রভাবের কোল্ড ওয়েব্র সম্ভাবনা রয়েছে কারণ আমি পূর্ব দেখ কোল্ড ওয়েভ প্রভাবে সারা রাজ্য থরর রইলা এবং ঘর বাহার গোটে প্রকার মুসিল হয়েছে কিন্তু অনুমান করা যাচ্ছি যে আঠ তারিখ বর্ষার সম্ভাবনা রয়েছে যা চাষ কেড় চিন্তা রয়েছে কিন্তু আমি এটি স্পষ্ট সূচনা দেওয়া চাইবা যদিও আট কিছু স্থানের অর্থাৎ বৌদ্ধ দেবগড় সোনপুর এসব বর্ষা হবার কিন্তু বর্ষার পরিমাণ স্বল্প রব্য অর্থাৎ যে অমল সময় চাষীন্ধু চিন্তা করি কোশি কারণ নাই বলে পাণিপাগ বিভাগ পক্ষে গোটে সূচনা মিলছে কিন্তু অনুমান করা যাচ্ছে যে আসল শীত গুড়ে বিশেষ করে আভ্যন্তরীণ ওড়শা এবং আভ্যন্তরীণ ওড়া এবং কোস্টা বেল্ট্র শীতের পরিমাণ বড় বিশেষ করে আভ্যন্তরীণ ওড়শার চারি ছগ্রী পর্যন্ত তাপমাত্রা কমিব এবং কোস্টাল বেল্ট্র দুই তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমিপারে এটু অনুমান করা যাচ্ছে যে যে বিগত কিছু দিন হল কিছু জায়গায় তাপমাত্রা টেম্পেচার দশ ডিগ্রি রূপে রাখা পুড়ি তবে দহ ডিগ্ৰী তুবাৰ এই ভিতৰত সোণপুৰ অঁ দাৰিংবাড়ী অঁ ফুলবাণী অৰ্থাৎ আমি পূৰ্বৰ মতে দেখিছিলে সোণপুৰ সোণপুৰ পূৰ্বৰ সবুঠু কম টেম্পৰেচৰ নিকৰ্ড কৰি যিহেতু টেম্পৰেচৰ আগুকু কমিব ই অনুমান কৰা যায় পুনিৰে সোণপুৰৰ দশ ডিগ্ৰী তলু সময়ো কিন্তু গোটেই কথা চিত্ৰস্পষ্ট আচন কালি অৰ্থাৎ চবিছ ঘণ্টা পুৰি শীত লেউটিব প্ৰিয়ংকা ଆମେ ଆଉ ଗୋଟେ କଥା ଜାଣିବାକୁ ଚାହିଁବୁ ୟେଲୋ ୱାର୍ଣ୍ଣିଂ ଜାରି ମଧ୍ୟ କରାଯାଇଛି କେଉଁ କେଉଁ ଜିଲ୍ଲାକୁ ୟେଲୋ ୱାର୍ଣ୍ଣିଂ ଜାରି କରାଯାଇଛି ବା କେଉଁ କେଉଁ ଜିଲ୍ଲାରେ ଅଧିକ ଶୀତର ପ୍ରକୋପ ରହିବ ଏ ନେଇ କିଛି ତଥ୍ୟ ରହିଛି କି ଆପଣଙ୍କ ପାଖରେ নিশ্চয় প্ৰিয়া আগুৰু বা পাতিপাগ বিশেষজ্ঞ যা মত ৰখুতে যে নৰ্থ অড়া কথা কোৱা কোষ্টা বেল্ট কথা কোৱা ইণ্টৰ পাৰ্ট পকেট গোড়েকৰণেৰে চাৰিুগ্ৰী অৰ্থাৎ দুই তিনি ডিগ্ৰী টেম্পৰেচৰ ডাউনফল হ'ব কোষ্টা বেল্ট ইণ্টৰ পাৰ্ট নৰ্থ অশাৰে এইস জিলা মানুহৰ টেম্পৰেচৰ শীতৰ পৰিমাণ অধিক ৰশেষ কৰি কেৱল ৰব আজি আমি দেখুওৱা বা সবুঠু কম ভিজিবিলিটাই ভিজিবিলিটি দুইশ মিটৰ পৰ্যন্ত ৰু অনুমান কৰা আগামী দিনত অনুগোল কটক খোৰ্ধা দেৱগড়

চারি ছগ্রি এবং উপকূল ওড়িশে দুই তিনি ডিগ্রি তাপমাত্রা হ্রাস পাইব বিভিন্ন স্থানের তাপমাত্রা কমব